এখানে একটি উইথ রো রোড ভিতরে একটি এবং এখান থেকে এগুলোকে কেটে এটাকে আমি একটু বড়ো করে নিচ্ছি হেডিং এটাকে মাঝখানে নিতে চাই মাঝখানে চলে আসলো আপাতত এইটুকি থাকুক এখন এটা নিচে একটি বাটন নিচ্ছি দেখুন এটা নিচে বাটন নিব এখানে ক্লিক করব ক্লিক করে বাটনটা এখানে সার্চ দিলেই চলে আসবে বি ইউ ডাবল এন বাটনটা আসলেও আমি এখানে লিখে দিচ্ছি অন্য কোনো কথা সাপোজ লার্ন মোর ঠিক আছে এইটা থাকবে এখানে লিঙ্ক যেটা করাবো আমি একটা যে কোনো একটা ইউআরএল লিঙ্ক আমি এখানে দিব যেটা আমি এখানে শো করাতে চাই এবং এখান থেকে আমি সরাসরি ডিজাইন পাঠে আসবো অ্যালাইনমেন্টটা মাঝখানে দিয়ে দিবেন সে মাঝখানে চলে আসবে দেখুন মাঝখানে চলে আসছে অ্যালাইনমেন্ট টেক্সট টেক্সটে এটা আছে ডার্ক এখানে আরেকটা ব্যাপার আছে লাইট লাইট দিলে এটা সাদা হয়ে যায় সাদার ভিতরে কখনোই আমরা লাইট দিব না যদি ব্যাকগ্রাউন্ড কালো হয় তাহলে সেক্ষেত্রে আমরা লাইট ব্যবহার করবো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা তাই আমি এখানে ডার্ক ব্যবহার করলাম তারপরে বাটনে আসেন বাটনে আসার পর এখানে লেখা আছে ইউজ কাস্টম স্টাইল ফর বাটন আপনি বাটনের জন্য কি আলাদা কাস্টম স্টাইল করতে চান কি না অবশ্যই চাই তাহলে আমি এটাকে অন করে দেবো অন করে দিলে দেখবেন বাটনের টেক্সট সাইজ আসতেছে শুরুতেই এই যে লেখাটা লার্ন মোড় এটার সাইজটা কত হবে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন এখানে বর্তমানে ডিফল্টভাবে আছে টোয়েন্টি আপনি চাইলে টোয়েন্টি ফাইভ সরি একটু তাড়াতাড়ি দিতে হয় টোয়েন্টি আমি একটু বড় করে নিচ্ছি লার্ন মোড় তারপরে বাটনে টেক্সট কালার আছে এখানে টেক্সট কালার আছে এখন বর্তমানে ব্লু আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান আপনি এটাকে করতে চাচ্ছেন হচ্ছে হলুদ বর্ডারটা সহ কিন্তু হলুদ হয়ে গেলো সমস্যা নেই আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারব নর্মালি থাকলো হলুদ এবং ব্যাকগ্রাউন্ড এখানে দেখুন একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড অ্যাড ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম এইটা ডার্ক ঠিক আছে এখন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না বাট হোবার করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে এবং আপনার আইকনটা আসতেছে এখন আমি চাচ্ছি যে হোবার করার আগেই হোবার করলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে সেই সাথে চলে যাবে এটা তাহলে যে আমি আবার শুরুতে আসলাম বাটন টেক্সট কালার এখানে আসার পর দেখেন একটা অপশন লেখা যাচ্ছে এই যে অপশনটাকে এখানে হচ্ছে হোবার অপশন এটা হচ্ছে আপনার মোবাইল রেসপন্সিভ অপশন এটা হচ্ছে হোবার এখানে হোবার ক্লিক করুন হোবারে ক্লিক করলে দুইটা অপশন একটা হচ্ছে ডেস্কটপ আর একটা হচ্ছে হোভার ডেস্কটপ মানে নর্মাল যেটা সেটা এখন বর্তমানে ডেস্কটপ শো করতেছে এটা সাদা সাদা দেখা যাচ্ছে এখন নর্মাল যেটা আছে সেটা এখন আমি হোবারটা সেট করব তাই এখানে হোবারে ক্লিক করে নিব ক্লিক করে নেওয়ার পর এখন হোবারে আসলে আমি কি চাই ক্লিক করে নিয়েছি হোবারে আমি চাচ্ছি যে এটা লেখার কালারটা হয়ে যাবে সাদা অথবা অন্য কোনো কালার আমি দেখি অন্য কি কালার দেওয়া যায় আমি এইটাকে দিয়ে দিলাম হোবারের কালার আসলো এইটা ওকে বাট ব্যাকগ্রাউন্ড কালারটা এখন চেঞ্জ করতে হবে না তাহলে এটা ছিল বাটন টেক্সড কালার নিচেই লেখা আছে বাটন ব্যাকগ্রাউন্ড কালার তাহলে ব্যাকগ্রাউন্ডে এসেও আপনি দেখুন এখানে এই যে হোবারের অপশনটা আছে এটাকে ওপেন করে নেবেন নিয়ে এটাকে সিলেক্ট করে নিই এখন এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি কালার সেট করুন আসলে ব্যাকগ্রাউন্ডে আপনি কী কালার চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা চাচ্ছি এখন এটা হয়ে গেল ঠিক আছে এখন একটু সেভ করে দিয়ে বাইরে দেখে আসি যে কতটুকু পরিবর্তন আমরা করতে পেরেছি এটা তো না এইটা নর্মালি লার্ন মোড হোবার করলে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে লেখার কালারটাও চেঞ্জ হচ্ছে হচ্ছে বুঝতে পেরেছি ধন্যবাদ এখন এখানে হোবার করলে এই যে চিহ্নটা আসতেছে এটাও আপনি বন্ধ করতে পারবেন এই যে অ্যারো চিহ্নটা বন্ধ করতে পারবেন এখানে দেখুন আরও অনেক কিছু আছে লেটার স্পেসিং দিতে পারবেন বর্ডার রেডিয়াস দিতে পারবেন বাটন বর্ডার রেডিয়াস বাটন বর্ডার রেডিয়াস কখন দিবেন নর্মালি দিবেন না হোভার করার পরে দিবেন নর্মালি থাকবে হোবার করার পর থাকবে না এটা করি দেখুন ডিজাইন কত কিছু করা যায় এখন বর্তমানে নর্মাল আসে নর্মালে আছে এরকম নর্মালি ব্যাকগ্রাউন্ডের বর্ডার থাকবে না বর্ডারটাই রাখবে না বর্ডারে আসুন বাটন বর্ডার 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 রেডিয়াস আসছে বর্ডার উইথ জিরো নর্মালি জিরো বাট হোবার করলে আসবে এখন তাহলে হোবারে আসেন হোবার করলে টু পিকজেল বর্ডার আসবে হোবার করলে এখন টু পিক্সেল বর্ডার আসবে বাট বর্ডারের কালারটা কী হবে এটা সেট করে দেন সাদার ভিতরে এইটা দেন তো হোবার করলে এইটা আসবে টু সেভ করে বাইরে থেকে আসতে হবে অনেক সময় এটা কাজ করে না দেখেন এই যে বর্ডার আসছে এই স্যার করছে এখানে কিন্তু দেখাচ্ছে না কিন্তু যখন এখানে না দেখাবে তখন আপনি ওইখানে গিয়ে ট্রাই করে দেখে আসবেন ঠিক আছে স্যার আমি বাটন আইকন চেঞ্জ করতে চাইলে করতে পারবো অথবা চাইলে বন্ধ করে দিতে পারবো আমি বন্ধ করে দিচ্ছি দেখুন এই যে সুন্দর না আপনাকে চিন্তা করতে হবে আসলে আমি কি চাই এবং ওইটা এখানে করা যাবে কিনা এবং এটার একটা বিষয় দেখুন মোবাইল রেসপন্সিভ আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস এক মিনিট আমার একটা ফোন আসছে এক মিনিট হ্যালো আচ্ছা 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 ভাই দুঃখিত আমি আমি এই মাত্র পল্লী বিদ্যুৎ অফিসে একটু অভিযোগ দিয়েছিলাম আমার এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে তারা আসছে আমাকে ফোন করেছে যাইতে

আচ্ছা এই ছিল আমাদের সেকশন আমরা এই সেকশনের ভিতরে এখন একটা যেটা করব। সরাসরি তেমন কিছুই করব না যা আছে তাই থাকবে শুধুমাত্র কিছু কিছু অপশন নিয়ে কাজ করব। তো এখানে আপনি একটি ব্যাকগ্রাউন্ড আপাতত দিয়ে রাখেন যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার এইটুকু এটা না একটু অন্যরকম একটি কালার দিয়ে এটা এটার ভিতরে একটি সেকশন সেকশনের ভিতরে রো আছে আমরা রো নিয়ে এতদিন কাজ করেছি তাই না তো আমি আপাতত দুইটি রো না একটি রোই নিচ্ছি এ হচ্ছে একটি রো এটার ভিতরে দেখুন শুরুতে আছে আমাদের একোডিয়ান সরি ভুল হয়েছে একটি না দুইটি নেওয়া উচিত ছিল এটার ভিতরে দুইটি কলাম নেন কলাম স্ট্রাকচার দুইটি করে নেন দুইটি কলাম হ্যাঁ এখন দেখুন আমরা আমাদের শুরুতেই মডিউলগুলো নিয়ে কাজ করবো এখানে দেখেন কতগুলো মডিউলস আছে অ্যাকোডিয়ন আছে অডিও আছে বার কাউন্টার ব্লক ব্লাড বাটন কল টু অ্যাকশন সার্কেল কাউন্টার এগুলো প্রত্যেকটার কি কী কাজ এগুলো আজকে আমরা দেখে শেষ করব শুরুতেই আছে অ্যাকোডিয়ান এর আগে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আপনার মনে আছে কি না আমি একটা ডিজাইন দেখাচ্ছিলাম এবং জিজ্ঞাসা করেছিলেন যে এগুলো কি ক্লিক করলে বড় হয়ে চলে আসে আবার তারপরে ক্লিক করলে আবার ছোট হয়ে যায় যেরকমই ছিল না ওগুলো

অ্যালাইনমেন্ট তো আমরা একটু অ্যালাইনমেন্ট আরও কয়েকটা বাড়াই আমি একটু ওয়ার্ড পেজ ডট দিতে যাই এখান থেকে অ্যাবাউটে আসেন সাপোজ আওয়ার মিশন এটা আমাদের প্রথম টাইটেল থাকবে এটা হচ্ছে আমি এটাকে দেখুন আমি কীভাবে কাজ করছি তাদেরকে নিয়ে খেয়াল করুন এটা তো শুরুতেই এরকম নেওয়ার সাথে সাথে এরকম আসছে আমি আবার নেই দেখুন আবার আবার নিচ্ছি এই যে একোডিয়ান নিলাম একোডিয়ান নেওয়ার সাথে সাথে আমার দুইটি একোডিয়ানের অপশন এখানে আসছে আমরা আরও বাড়াবো আমার আরেকটা লাগবে এই আরেকটা হয়ে গেল আমার আরেকটা লাগবে আরেকটা হয়ে গেলো দেখুন বাড়তেছে কিন্তু আস্তে আস্তে আরেকটা যদি লাগে তাহলে আরেকটা এখন এই প্রত্যেকটার একই লেখা দেখুন ইউ টাইটেল গো স্যার ইউ টাইটেল গো স্যার একই জিনিস এগুলো আমাদের পরিবর্তন করতে হবে এটা হচ্ছে কাস্টমাইজেশন তো দেখুন তাহলে প্রথমটাকে যদি ধরি প্রথমটা সেটিংসের উপরে ক্লিক করলে শুরুতে আসতে টাইটেল তো আমি এখানে শুরুতে টাইটেল হিসেবে রাখছি আওয়ার মিশন দেখুন আওয়ার মিশন চেঞ্জ হয়ে গেল এবং এখান থেকে আমি অল্প কিছু কথা আওয়ার মিশনের এই কথাগুলোকে আমি এখানে নিয়ে নিলাম তাই এখানে বডিতে বসিয়ে দিলাম আওয়ার মিশন এটুক তাহলে একটার কাজ শেষ তাহলে তারপরেরটাকে ধরেন পড়াটাকে ধরে আবার মিশনের পরে এখানে আর কি আছে আর স্টোরি ইউটিউব নেন এবং এই কথাগুলোর একটি শর্ত হচ্ছে সবগুলো একই সমান কন্টেন্ট দিতে হয় তাহলে দেখতে ভালো দেখায় এখন এখানে আপনার অনেক বেশি আছে এখন এখান থেকে আপনি আর একটু বেশি নিলেন বা কম নিলেন তাহলে দেখতে একটু অন্যরকম হয় তবে সব সময় আমরা চেষ্টা করবো সমান কন্টেন্ট ব্যবহার করার জন্য অবশ্যই বাইরে আপনাকে সমান কন্টেন্টই দিয়ে দেবে এটা আবার মিশনের ভিতরে থাকতো আর স্টোরি

এখান থেকে কিছু কন্টেন্ট নেন আর একটা থাকলো এটা কেউ নেন এটা কি নাম দেওয়া যায় আচ্ছা আমি একটা কিছু দিই এটা টাইটেল দিলাম দা পিপল এবং লাস্টেরটা ডিলিট করে দিই এটুই এটুই যথেষ্ট আচ্ছা দেখুন এখন একটু সেভ করে বাইরে দেখে আসেন যে বিষয়টা আসলে দেখতে কেমন দেখাচ্ছে আমার মিশন ক্লিক করুন একটা করে ঢেকে যাচ্ছে আর একটা করে উঠে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ নিচে নিচে চলে আসে এগুলোকে বলা হয় একোডিয়ন ঠিক আছে আসতেছে আচ্ছা এখন এগুলোর ভিতরে ডিজাইন করবো আমরা তো ডিজাইন করতে গেলে দেখুন প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিজাইন করা যায় অথবা সবাইকে ধরে একই আমি সবাইকে একই ডিজাইন দেবো এখন শুরুতেই আমাদের সবগুলো কন্টেন্ট নেওয়া শেষ নেওয়ার পরে প্রথমে আছে লিঙ্ক এগুলো কি কী আপনি লিঙ্ক করাতে চান যেটা আমরা একদিন প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে পুরো সেকশনটা কি কি লিঙ্ক করানো যায় আপনি এগুলো প্রত্যেক এটাকে লিঙ্ক করাতে পারবেন বাট আমরা লিঙ্ক করাবো না লিঙ্কের দরকার হয় না ব্যাকগ্রাউন্ড এটার প্রত্যেকটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় দেখুন সবগুলোর মিলে একটি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এই যে দেখছেন একটা কালো ব্যাকগ্রাউন্ড পেয়েছে আমি কালো না দিয়ে একটু অন্য কালার দিই এইটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করলাম দেখুন সব জায়গায় একই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে অ্যাডমিন লেভেল অ্যাডমিন লেভেলে আপনার একোয়ন লেখা আছে আপনি চাইলে অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সমস্যা নেই তারপরে ডিজাইনে আসেন ডিজাইন আসার পরে শুরুতেই ডিজাইনের শুরুতে আছে আইকন আইকন হচ্ছে এই যে একটা আইকন দেখা যাচ্ছে না এই যে দেখুন এই যে আইকন এই আইকনের ডিজাইনটা এখানে আইকনে ক্লিক করুন আইকনের কালার আইকনের কালার কি হবে এটা অবশ্যই দিব না প্রত্যেকটা আইকনের কালার কি হবে নীল কালার প্রত্যেকটা তারপরে এখানে লেখা আছে ইউজ আইকন ফ্রন্ট সাইজ এই আইকনটাকে যদি আপনি বড় ছোটো করতে চান দেখুন বড় হচ্ছে থার্টি পিক্সেল করে দিলাম থার্টি পিক্সেল বেশি বড় হয়ে যায় হলো নর্মালি টোয়েন্টি ফাইভ বেটার ঠিক আছে আমাদের আইকনের কাজ শেষ হয়ে গেল আইকনের পরে আছে টুগল টুগলের ভিতরে দেখুন কি আছে এই যে যে ক্লিক করতেছি ক্লিক করাটাই টুগল টুগলের ভিতরে ওপেন টুগোল ব্যাকগ্রাউন্ড এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে একটা কালার দেন দিলেই দেখবেন যে একটা জায়গায় কালারের পরিবর্তন হয়ে গেছে দেখেছেন যেটা ওপেন হয়ে আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল যেটাই ওপেন হবে না কেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ স্যার স্যার কালারটা চেঞ্জ করে হ্যাঁ এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন বাট এটার অপাসিটিটা একটু কমাই দেই নাকি বাড়াই দিলাম আচ্ছা যাই হোক দিলাম একটা কিছু দেখুন ডিজাইন তো আপনি আপনার মতো করে করবেনই পরে ক্লোজ ট্রুগুল ব্যাকগ্রাউন্ড যখন ক্লোজ অবস্থায় থাকবে তখন কি হবে আচ্ছা এটা থাকুক এখানে হ্যাঁ এই যে ক্লোজ টুবুল ব্যাকগ্রাউন্ড ওপেন টুবুল ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেলেছি ভুলে আচ্ছা এটা বেশি ব্রাইট হয়ে যাচ্ছে মনে হয় স্যার সব ঠিক আছে ওদের ফোন কভার দেই জানলে দেখেন ক্লোজ ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম দেখেছেন এই যে যেটা ক্লোজ অবস্থায় আছে ক্লোজ ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিলাম আর ওপেন ব্যাকগ্রাউন্ড কালারটা বেশি ব্রাইট হয়ে গেছে একটু কাজে বৃষ্টি কালার তো সব কালারটা এখন দেখুন কি হয় যেটা ওপেন আছে সেটার কালার আলাদা যেটা যখনই এটা এটা হয়ে যাচ্ছে তখন দেখেন কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আরও কিছু ডিজাইন আছে টেক্সট এখন হলো টেক্সটের পালা টেক্সট অ্যালাইনমেন্ট মাঝখানে এখন এক পাশে আছে যদি মাঝখানে আনতে চান দেখুন সবাই মাঝখানে চলে আসতেছে ডান পাশে চলে আসতেছে জাস্টিফাই হয়ে যাচ্ছে এটা আপনি যে কোনোভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই টেক্সট শ্যাডো আপনি কি শ্যাডো ব্যবহার করতে চান লেখা এবং সবগুলোর পিছনে শ্যাডো আসতেছে আমি শ্যাডো দিচ্ছি না তারপর আছে টাইটেল টেক্সট টাইটেল টেক্সট হচ্ছে যেই আওয়ার মিশন টিশন যা আছে এগুলো হচ্ছে টাইটেল টেক্সট তো এখন দেখুন ওপেন টাইটেল টেক্সট যখন ওপেন অবস্থায় থাকবে তখন কেমন থাকবে দেখুন টাইটেল টেক্সটের ভিতরে ওপেনের একটা কালার ওপেনের কালারটা চেঞ্জ করে নেন এখানে ওপেনের অবস্থায় কালার চেঞ্জ এবং ক্লোজ অবস্থায় কিন্তু আলাদা কালার হ্যাঁ আর যখন টাইটেল টেক্সট কালার ওপেন আর এখান থেকে আরেকটা করেন এই যে এই যে দেখেছেন চেঞ্জ হয়েছে নর্মাল যেটা এবং ফন্ট চেঞ্জ করা যায় এখান থেকে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন সাপোজ রু দেন টাইটেল ফ্রন্ট ওয়েট বোল্ট বড়ো করে দেন দেখেন বোল্ড হয়ে গেল টাইটেল টেক্সট অ্যালাইনমেন্ট মিডিল এই পাশে এটা সবসময় এখানেই ভালো মানে তাদের লেটার স্পেসিং দিতে পারবেন আপনার ইচ্ছা মতো টু পিকজেল দিলাম টাইটেল লাইন হাইট বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার ইচ্ছা মতো টাইটেল এক শেডো দিতে পারেন দিয়েছি বাট দেখা যাচ্ছে না টাইটেল টেক শেডো অরিজিনটাল এগুলো দিয়ে দিয়েছে করবেন শেডো কালার ক্লোজ টাইটেল টেক্সট যখন ক্লোজ অবস্থায় থাকবে তখনকার ফন্ট কি হবে থাকবে এইটা যখন ক্লোজ অবস্থায় থাকবে মানে অনেক অনেক ডিজাইন আছে হ্যাঁ এগুলো দিয়ে দিয়ে ট্রাই করে করে দেখবেন লেটার স্পেসিং দিতে পারবেন ক্লোজ অবস্থায় আলাদা ওপেন অবস্থায় আলাদা বডি টেক্সট বডি টেক্সটের পালা বডি টেক্সট অ্যালাইনমেন্ট ফন্টগুলো চেঞ্জ করে দেন ফন্টগুলো আপনি এটা করেন লেটো এবং এটার বডি টেক্সটাইল যা আছে তাই থাকবে বডি টেক্সট কালারটাকে চেঞ্জ করেন একদম কালো করে দিলাম বডি টেক্সট সাইজটাকে একটু বড় করে দেন না বেশি বড়ো ভালো লাগবে না এটা ঠিক আছে লেটার স্পেসিং না লাইন হাইট দিলে দিতে পারেন ইচ্ছা আপনাদের তারপর আসলো সাইজিংয়ের পালা সাইজিং উইথ হাইট কোনো দরকার নেই এখানে স্পেসিংয়ের ভিতরে যদি আপনি প্যাডিং ব্যবহার করেন চাইলে দেখেন তোর প্যাডিং ব্যবহার করলে কী হয় এই যে একটা লেখাটা সুন্দর হয়ে আসতেছে উপরে নিচে প্যাডিং দিলাম টেন পিক্সেল যদি বর্ডার দিতে চান বর্ডার রেডিয়াস শুরুটা হচ্ছে বর্ডার রেডিয়াস দেখেন একদম কোন ভাবে বর্ডার রেডিয়াস পাচ্ছে দেখছেন এগুলো একটু গুলগুল লাগছে না টেন পিক্সেল বর্ডার রেডিয়াস পেলো বর্ডার যদি চান তো দিতে পারেন বাট বর্ডার দিলে এখানে কখনোই ভালো লাগবে না এই যে বর্ডার তারপরেও দিলাম বর্ডার সলিড ফিল্টারিং আর কিচ্ছু করার দরকার নেই এখানে অ্যানিমেশন তো দিতেই পারবেন ফুল অ্যানিমেশন এটা ছিল আপনার নর্মাল একটা ফুল অ্যাকোডিয়ানকে ধরে মানে কালারিং বা ডিজাইন এখন অনেকেরই শখ থাকতে পারে অনেকের ডিজাইন এমন থাকতে পারে যে আমাকে যখন প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে। এই আওয়ার মিশন প্রথমটার এক রকম কালার থাকবে আওয়ার স্টোরির প্রথমটার এক রকম কালার থাকবে বিল দ্য রাইট এটার আরেক রকম কালার থাকবে এরকম মনোবাসনা অনেকেরই থাকতে পারে না এটা আপনি যদি করতে চান তাহলে এখান থেকে এসে এই মডিউলটাকে ধরে আমি একটাকে করে দেখাচ্ছি বাকিগুলো আপনারা করবেন দেখেন এই যে আবার মিশনটাকে আমি করতে চাচ্ছি আবার মিশনটাকে ধরে নেন আওয়ার মিশনের ভিতরেও ব্যাকগ্রাউন্ড আছে দেখছেন ব্যাকগ্রাউন্ডে আপনি একটি কালার দেন এখন পাচ্ছে না বাট যখন এখানে আসছেন তখন পাবে আর এটার ব্যাকগ্রাউন্ড এখানে দরকার নেই আপনি সরাসরি ডিজাইনে যান ডিজাইনের আইকন আইকনের কালার চেঞ্জ করেন দেখছেন প্রথমটা সবুজ ফোন সাইজ বাড়াতে পারেন কোনো সমস্যা নাই টুগুলার কালার চেঞ্জ করে দেন হলুদ এই যে দেখছেন হলুদ প্রথমটার জন্য এটা তারপরে ক্লোজ টুগুলার ব্যাকগ্রাউন্ড যখন ওটা ক্লোজ হয়ে যাবে তখন গ্রিন পাবে টেক্সট টাইটেল টেক্সট নীল না সাদা ওপেন অবস্থায় রেড রেড কালার চেঞ্জ করতে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন ট্রান্সফর্ম করে আলাদা করে অ্যানিমেশন দিতে পারবেন প্রত্যেককে আলাদা আলাদা আপাতত আমি কিছু দিচ্ছি না স্ক্রলিং স্ক্রলিং ইফেক্ট ইফেক্ট দেখাবো তাহলে এখন প্রত্যেকটাকে ধরে আওয়ার আলাদা বিল রাইট তারপরে দা পিপল এগুলোকে আলাদা আলাদা কালার দিতে পারবেন এখানে এখন শুধু এটা আলাদা কালার আছে বাকি সব কিন্তু একই দেখুন শুধু সে আলাদা কারণ তাকে কি আলাদাভাবে কালার করেছি